আসসালামু আলাইকুম সম্মানিত টিভি আস, তো তোমরা সবাই কেমন আছো? আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে ড্রিল মেশিন, হ্যামার ড্রিল মেশিন দিয়ে কাজ করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতের নাগাল আছে, এখন যে মুটটিতে দেওয়া আছে এটি হলো হ্যামার ড্রিল মুট। তো এটি দিয়ে তোমরা চাইলে অনেক কঠিন কঠিন ছিদ্রগুলো, হার্ড হার্ড ছিদ্রগুলো করতে পারবে। তো এই ড্রিল মেশিনের দিয়ে অনেক ভালোভাবে তোমরা কাজ করতে পারবে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছ, এবার আমি যে মুটটি চালু করবো, আর এই যে দেখতে পাচ্ছ এটি হলো একটি নর্মাল মুট। তো এই নর্মাল মুটে তোমরা কি করতে পারবে, এই নর্মাল মুডে তোমরা নর্মাল ছিদ্রগুলো করতে পারবে, ছোট ছোট ছিদ্রগুলো করতে পারবে, কোনো অনায়াসে, কোনো সাইডে, কোনো আস্তরের কোনো প্রবলেম হবে না। আর এটি দিলে তুমি কিন্তু অনেক হার্ড, আর এটি দিয়ে তোমরা যে কাজটি করতে পারবে, এটির কাজ হলো গিয়ে তুমি ওয়াল ফালাতে পারবে বলতে, তোমরা গ্রুপ কেটে তারপরে গ্রাইন্ডিং মেশিন দিয়ে গ্রুপ কেটে তারপরে তোমরা ওয়াল ফালাতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ এটি দিলেই তোমরা এইভাবে ওয়াল ফালাতে পারবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে ওয়ালগুলো ফালাতে হয় বা কীভাবে ওয়াল ফালায় গ্রুপ কেটে। তো এই যে দেখতে পাচ্ছ এটি হলো একটি বড়াই ড্রিল মেশিন 26 নম্বর ড্রিল মেশিন। এই ড্রিল মেশিনটি কিন্তু অনেক হেভি, অনেক ভালো একটি ড্রিল মেশিন। সো তোমরা চাইলে কিনতে পারবে, যে লেখা আছে Z1A BR26, 26 নম্বর, 5000 ওয়াটের একটি হ্যামার ড্রিল মেশিন, 5000 ওয়াটের একটি হ্যামার ড্রিল মেশিন। আর এখানে আছে অনেক কিছু লেখা আছে, সো তোমরা এগুলো দেখে এটা কিনতে পারবে। তোমাদেরকে দেখাবো, কাজ করে দেখিয়ে দিব। তো তোমরা এভাবে চাইলে তোমরা হ্যামার, এই যে দেখতে পাচ্ছ আমি আগে কি করছি, আমি আগে এই যে এগুলাকে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটছি, কাটার পরে কিন্তু এখন আমি এই ড্রিল মেশিনটি দিয়ে আমি এই কাজগুলো করতেছি। তো তোমরা চাইলে এভাবে তোমরা সংক্ষেপে কাজ করতে পারবে, কোনো কষ্ট ছাড়া। এভাবে তোমাদের কাজ করলে কিন্তু অনেক কষ্ট হবে আর কাজও অনেক ভালো হবে। তো তোমরা চাইলে এভাবেই কাজ করতে পারো। তো তোমরা যদি এই ড্রিল মেশিনটি কিনতে যাও, এই ড্রিল মেশিনটি যদি বাজার থেকে কিনতে যাও, তোমাদের কাছ থেকে খুচরা মূল্য এটাকে 2800 টাকা বা 2500 টাকা রাখবে। সো এটা অনেক ধরনের আছে। সো আমার এই যে দেখতে পাচ্ছ এটির দাম হলো গিয়ে 2500 টাকা। তো তোমরা চাইলে 2500 টাকা দিয়ে এই মেশিনটি কিনতে পারবে, একদম কম প্রাইসে চাইলে তোমরা কিনতে পারবে। তো তোমরা চাইলে এই ড্রিল মেশিনটি কিনতে পারবে, এই ড্রিল মেশিনটি কিনলে অনেক ভালো হবে। আমার জানা মতো, আমি এটি দিয়ে কাজ করি, অনেক ভালো একটি ড্রিল মেশিন। তো তোমরা চাইলে এই ড্রিল মেশিনটি কিনতে পারবে। তো যদি তোমরা চাও আমার কাছ থেকে নিতে পারো, তো আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে বলে দেবো কোথা থেকে নিবে বা কীভাবে নিতে হবে। তো চাইলে তোমরা এভাবে কাজ করতে পারবে, আর যদি কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু তোমরা এটাকে গ্রাইন্ডিং দিয়ে আগে কেটে তারপরে তোমরা কাজগুলো করো, তাহলে কিন্তু কাজের অনেক ভালো হবে। আর না তোমরা যদি এভাবে করতে যাও, তোমাদের বড় বড় ইটগুলো পড়ে যাবে, সো তোমাদের বিল্ডিংয়ের অনেক ক্ষতি হবে। তো তোমরা এভাবে আগে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে তারপরে তোমরা এই কাজটি করতে হবে। তো এভাবেই কাজ করলে তোমরা অনেক ভালো হবে। আর যে দেখতে পাচ্ছ এখানে আমার কাজটি করতেছি, তো এভাবেই তোমরা সম্পূর্ণ কাজটি করবে। এবং কি এটা ইউজ করার কয়েক পদ্ধতি আছে। তো তোমরা চাইলে এটাকে বেশি শক্তি খাটিয়ে যদি কাজ করো, তাহলে কিন্তু এই মেশিনটি হলে নষ্ট হয়ে যাবে। তো তোমরা এটাকে তোমাদের নিজের মতো করে ভালো করে দেখে কিভাবে কাটা করতে হয়, অ্যাঙ্গেল করে কাজ করতে হবে। আমি কিভাবে কাজ করতেছি এটা তুমি দেখে দেখেও তোমরা চাইলে কাজ করতে পারবে। তো এভাবে যদি তোমরা কাজ করো, তোমাদের কাজের অনেক ভালো হবে, তাছাড়া অনেক সুন্দর কাজ করতে পারবে, আর কোনো ধরনের কোনো সমস্যা পড়তে হবে না তোমাদেরকে। আর হাতুড়া ছেলে দিয়ে কাজ করতে গেলে প্রায় সময় তোমাদের হাতে অনেক ব্যথা পাওয়া যায় বা হাতে অনেক বাড়ি খায়। তো তোমরা চাইলে এই ড্রিল মেশিনটি কিনে অনায়াসে কাজ করতে পারবে, কোনো রকম সমস্যা ছাড়াই তোমরা এই কাজটি করতে পারবে। লো ভোল্টেজেও কিন্তু এটা অনেক স্পিডে চলে। তো তোমরা চাইলে আর এটা দিয়ে ছিদ্র করতে অনেক সহজ, একদম অনেক সহজ। ড্রিল হ্যামার ড্রিল সিস্টেম করে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করতে অনেক সহজ হবে, এটা দিয়ে ছিদ্র করতে। তো তোমরা চাইলে এই ড্রিল মেশিনটি কিনতে পারো। এই ড্রিল মেশিনটি কিনতে তোমরা 2500 টাকা দিয়ে কিনে তোমরা কিন্তু অনেক দিন যাবত ইউজ করতে পারবে। তো তোমরা চাইলে এই ড্রিল মেশিনটি কিনো। তো আমি এখন তোমাদেরকে আরেকটি কাজ দেখিয়ে দিব। সো এই কাজটি তোমরা দেখো, এই কাজটি আমি তোমাদেরকে দেখিতেছি।
এই যে দেখতে পাচ্ছ, আমি এখন তোমাদের মাঝখানে একটি সাইড ছিদ্র, একটি গ্যাং 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 লাগাবো। সো সাইড গ্যাংয়ের তলা লাগাবো একটি। সো এই সাইড গ্যাংয়ের তলাটি কিন্তু আমাদের কাছে আপাতত সাইড গ্যাংয়ের তলা ছিল না, তাই এই জন্য আমরা দুই গ্যাংকে সাইড গ্যাং করে দিই। আমরা এই যে দেখো সম পরিমাণ কেটে, তারপর আমরা এটাকে আগে কেটে রেখে তারপরে আমরা এই কাজটি করতেছি। এই যে দেখতে পাচ্ছ, এটিকে আমরা দুই গ্যাং সাইড গ্যাং করে তারপর এখন বানাতেছি। আর এই যে কস্টিপগুলো পেছানোর আসল কারণ হলো এই যে যেখানে নাড়ের ছিদ্রগুলো দেওয়া আছে এই জায়গা দিয়ে আমরা কস্টিপ পেছানোর কারণ হলো আস্তর যেহেতু এই ফ্যাসের ভিতরে না ঢুকে, সেই জন্য কিন্তু আমরা এই কাজটি করেছি কস্টিপ দিয়ে। সো একটা যদি কোনো রকম আস্তর ঢুকে যায় তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা নাট টাইট দিতে পারবে না, তো এই জন্য আমরা এই আস্তরগুলো ঢুকেছি। তো যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবে।